বাচ্চা থেকে বুড়ো ভ্রমণ পিপাসু বাঙালিদের সবারই পছন্দের জায়গা এই পুরী ধাম। ভাবছেন হাতে সময় খুব কম, পুরী ঘুরতে যাব? তাহলে ঘুরে নিন এইভাবে। ওটিটিসি বাসের পুরী এবং ভুবনেশ্বর মিলিয়ে 9টি দর্শনীয় স্থান, মাত্র 535 টাকায়। ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল ব্লগার দুলাল। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ 27 সেপ্টেম্বর 2024। এই মুহূর্তে রয়েছি পুরী হোটেল প্রভাতে। ঘড়িতে সময় এখন 5:25। এই মুহূর্তে আমরা বেরিয়ে যাচ্ছি এই হোটেল ছেড়ে। আজকে আমরা সফর করব ওটিটিসির বাসে পুরীর সাইট সিইং। তা আমরা এই অনলাইনে এই বুকিং করেছিলাম। এই অনলাইনে বুকিং আমাদের পড়েছিল 535 টাকা। আর এই মুহূর্তে আমরা বেরিয়ে যাব, সামনে যে মেরিন ড্রাইভ রোড রয়েছে সেখান থেকে গাড়ি ধরে আমরা পৌঁছে যাব পান্তো রিভার। সেখান থেকে আমাদের বাস রয়েছে 6:30। হোটেল থেকে বেরিয়ে আমরা টোটো পেয়ে গেছি। তা আমাদের ভাড়া পড়লো এখান থেকে পান্তো রিভার পর্যন্ত 100 টাকা। এই উড়িষ্যা গভর্নমেন্টের ওটিটিসি বাসের দুটি ট্যুর হয়। একটি 535 টাকায় 12 ঘন্টায় নটি স্পট ঘুরে দেখানো, আর অন্য আরেকটি চিল্কা হ্রদ ঘুরে দেখানো। ওটিটিসি উড়িষ্যা ট্যুরিজম গভর্নমেন্ট ইন অ্যাপ থেকে আপনারা অনলাইনে টিকিট কেটে নিতে পারেন, কিংবা এখানে এসে স্বর্গদ্বয়ের কাছে যে টিকিট কাউন্টার রয়েছে সেখান থেকে অফলাইনেও টিকিট কাটতে পারেন। দাম আপনাদের একই পড়বে, 535 টাকা। তা আমরা চলে আসলাম এই পান্থ নিবাস। এখনো পর্যন্ত সেরকম কাউকে দেখছি না, ওই দূরে দু একজনে রয়েছে। আর আমাদের বাস রয়েছে 6:30, এখনো অবধি বাস দেয়নি। এখন এই পান্থ নিবাসের রেস্টুরেন্ট যে রয়েছে সেখানে দেখেছি দাঁড়ালাম। আর বাইরে দেখুন প্রচুর বৃষ্টি, আর এই কালকের থেকে শুরু হয়েছে, শুরুটা কালকের থেকে নাই, শুরু হয়েছে প্রতিদিন থেকে। আমরা যেদিন থেকে ট্রেন থেকে শুরু, দেখুন কী অবস্থা। জানি না আজকে সফর কী হবে, দেখবো কখন আসবে। আপডেট 6:10, এখনও বৃষ্টি অল্প পড়ছে, এখনও বাস ঢোকেনি, এখনও লোকজন সব এসছে। আর এই দেখুন এখানে পুরো জল জমে গেছে, বাস দিয়ে দিয়েছে। এটা অফলাইন বুকিং 800 নম্বর। আর আমাদের বাসটা দেখিয়ে দিচ্ছি, এই দিয়ে দিয়েছে উড়িষ্যা গভর্নমেন্টের যে ওটিটিসি বাস। এই উড়িষ্যা গভর্নমেন্টের যে ওটিটিসির যে বাস সপ্তাহে 6 দিন চলে, আর এই সোমবার দিনকে বন্ধ থাকে। তা কেন বন্ধ থাকে আপনারা এরপরে ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো চলুন আমরা আগে বাসে উঠে পড়ি। আমাদের বাস এরকম ভিতরটা রয়েছে, আমাদের সিট পড়েছে 35-36, আর এদিকে এদিকেও রয়েছে 33-34। আর এই যে এরকম ছোটো ব্যাগ, ছোটো লাগেজ হলে আপনারা রাখতে পারবেন, এরকম রাখার জায়গা রয়েছে। আর বড় ব্যাগ আর ট্রলি ব্যাগ যদি থাকে সেগুলো বাসের পিছনে জায়গা রয়েছে, সেগুলো রাখতে পারবেন। সিটের পিছনে এরকম একটি জায়গা করা রয়েছে, জলের বোতল খাবার দাবার এখানে রাখতে পারবেন। আর সিট ব্যাক পুশ করার ব্যবস্থা রয়েছে, এসি আপনার মুভমেন্ট করার ব্যবস্থা রয়েছে, এসি হাওয়াটা যেখান থেকে বেরোয়। প্লাস গান বাজনার জন্য এখানে একটা স্পিকার রয়েছে। সিটগুলো বেশ ভালো, আরামদায়ক। আজকে যেহেতু প্রচুর দুর্যোগ শুরু হয়েছে, 3 দিন ধরে বৃষ্টির এক নাগারে হয়ে চলেছে, আর এই বৃষ্টির জন্য অনেকে এসে পৌঁছতে পারেনি, আর তার জন্যে বাস একটু লেটে ছেড়েছে। 6:30 আমাদের বাস ছাড়ার কথা, সেখানে 10 মিনিট লেটে আমাদের বাস ছাড়লো। 2 দিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছে, আর এই বাসে এসি প্যানেলে জল জমে বাসের ভিতরে জল পড়ছে, এতটাই বাজে অবস্থা। প্রায় 1 ঘন্টা 10 মিনিট বাস চলার পর আমাদের বাস একটা জায়গায় এসে দাঁড়ালো। সময় আপডেট 7:20, বাস এখানে 15 মিনিটের ব্রেক দিল এই চা বিস্কুট এসব খাওয়ার জন্যে। এখানে পরোটা, ইডলি, ধোসা, রুটি অনেক কিছু পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে এখান থেকে খেয়ে নিতে পারেন। তা আমরা এখানে চা বিস্কুট খেয়ে নিলাম, আর কিছু টিফিন নিয়ে নিলাম। এরপরে আবার আমরা বাসে উঠে পড়ব।
তাহলে দেখতে থাকুন এবং সাথে থাকুন। সবাই যে যার মতো খাওয়া দাওয়া করে আবার বাসে উঠে পড়লো। তা আমরা আবার বাসে উঠে পড়লাম আর আমাদের যে গাইড সাহেব আছেন বেশ সুন্দরভাবে সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছেন। সময় আপনি 7:38 বাস আমাদের আবার ছেড়ে দিল। দ গোল্ডেন ট্রায়াঙ্গেল ট্যুর অফ উড়িষ্যা यानि उड़ीसा का स्वर्ण त्रिभुज सफर आज आप लोग घूमने के लिए सब निकल चुके हैं। हमारे टूर को कंप्लीट करने के लिए हमारा ये सफर को कंप्लीट करने के लिए आज आप लोग को समय लगेगा 12 घंटा, क्योंकि दो तीन दिन चार दिन के लिए तो अलॉटमेंट हुआ है तो बारिश बारिश होगा। मगर बारिश को देख कर आप लोग टूर को बेकार मत कीजिए, क्योंकि कल आप लोग को नहीं आना है। जो भी घूमना है आज आप लोगों को आज ही घूमने के लिए पड़ेगा, जो भी देखना है आप लोगों को आज ही देखने के लिए पड़ेगा। बारिश को मारो गोली, आप लोग छत्ता लेकर चले, ठीक है, छतरी लेकर चलेंगे, सब जगह देखेंगे। मगर ये टूर जो है 6:30 से मान लीजिए आप लोग स्टार्ट किए हैं, हम लोग को 6:30 से 7 बजे के अंदर पूरी के अंदर पहुंचना है। 12 घंटा टूर के अंदर, 12 घंटा के अंदर आज आप लोगों को 9 जगह देखने के लिए मिलेगा। 9 दर्शनीय स्थानों मध्य 4 दर्शनीय स्थान हमारे पे करते हुए प्रथम नंदनकानन जंगल साफारि समय 240 टाका, उदयगिरि खंडगिरि 25 टाका, कोणार्क सूर्य मंदिर 40 टाका एवं सैंडार्ट म्यूजियम 30 টাকা, এই মোট 335 টাকা আমাদেরকে পে করতে হয়েছিল। নন্দনকানন যারা পায়ে হেঁটে ঘুরবে তাদের জন্য এনটিপি আছে 50 টাকা। আমাদের প্রথম দর্শনীয় স্থান 20 থেকে 55 কিলোমিটার দূরে বিশ্ব শান্তি স্তূপা। পাহাড়ের উচ্চতা 420 ফুট। গৌতম বুদ্ধ মন্দির 1972 সালে উড়িষ্যা সরকার ও জাপান সরকার মিলে এই মন্দিরটি তৈরি করেছিলেন। ঘড়িতে সময় আপডেট সকাল 8টা। এই যে আমরা এখন যাব শান্তি স্তূপা দেখতে, আর এরকম এই বাসের তরফ থেকেই দুটো গাড়ি দিয়ে দিয়েছে। আমাদের যে পাহাড়ে উঠতে হবে সেই পাহাড়ে এই বড় বাস ওঠে না, আর তার জন্য এই সরকারি বাসে এটাই সুবিধা যে আমাদের জন্য আবার এরকম ছোট গাড়ি দিয়েছে, এই ছোট গাড়ি পাহাড়ের উপরে যাবে, যে উঠে যাচ্ছে। এরকম পরপর দুটো গাড়ি রয়েছে। বাসের ভেতরটা বেশ ভালো, সিটগুলো কমফোর্টেবল রয়েছে। আর এখান থেকে শান্তি স্তূপা দূরত্ব 1.5 কিলোমিটার মতো, আমাদের সময় লাগবে প্রায় 10 থেকে 15 মিনিট। এই 1.5 কিলোমিটার পাহাড়ের উপরে চড়ে চলে আসলাম। এই যে এই গাড়ি করে আমরা পৌঁছে গেলাম। আমরা এখন উঠবো এই যে শান্তি স্তূপা, সেই শান্তি স্তূপতে। এই শান্তি স্তূপা দেখার জন্য 15 মিনিট সময় দিয়েছে। আমরা শান্তি স্তূপা দেখে আবার নেমে আসব, নেমে আবার বাসে উঠে পড়বো, সামনে বাস লাগানো থাকবে। তা চলুন আমরা শান্তি স্তূপাটা দেখে আসি। আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলাম। উঠে চোখে পড়ল সুন্দর শ্বেত পাথরে বাঁধানো বড় একটি চাতাল এবং সবুজ ঘেরা সুন্দর একটি শান্তি স্তূপ। নামের মধ্যেই একটি শান্তি লুকিয়ে রয়েছে। তা বন্ধুরা আমরা আলটিমেট পায়ে হেঁটে পৌঁছে গেলাম এই বৌদ্ধ মন্দির, যে শান্তি স্তূপা মন্দির রয়েছে। মন্দির চাতালে জুতো রেখে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলাম। এই মন্দিরের চারধারে 4টি বুদ্ধদেবের মূর্তি রয়েছে। আবার বৃষ্টি চলে এসছে, আমাদেরকে বেরিয়ে যেতে হবে। এই মন্দিরটি তৈরি হয়েছিল 1972 সালে, এবং এই উড়িষ্যা সরকার এবং জাপান সরকার মিলে এই মন্দিরটা তৈরি করেছিল। ইতিহাস পড়ে জানা যায় খ্রিস্টপূর্ব 261 সালে কলিঙ্গ যুদ্ধ সংঘটিত হয়। সম্রাট কলিঙ্গ আক্রমণ করেন। কলিঙ্গ যুদ্ধের সঠিক কারণ জানা যায় না, তবে ধারণা করা হয় মৌর্য সম্রাট অশোকের কোনো ভাই কলিঙ্গ রাজ্যে আশ্রয় নিয়েছিল। খ্রিস্টপূর্ব 265 সালে দয়ানদীর নিকটবর্তী ধলি পাহাড়ের কাছে মৌর্য ও কলিঙ্গ বাহিনীর মধ্যে ভীষণ রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল। দুদলের প্রচুর সৈন্য মারা গিয়েছিল, এতে কলিঙ্গ রাজ্যে প্রায় 1 লাখ সৈন্য এবং মৌর্য বাহিনী প্রায় 10,000 সৈন্য নিহত হয়েছিল, অসংখ্য নরনারী আহত হয়েছিল। এই যুদ্ধে সম্রাট অশোক জয়ী হয়েছিলেন। এই যুদ্ধে 1 লাখেরও বেশি সৈন্য নিহত হয়েছিল এবং তাদের রক্তে এই নদীর জল লাল হয়ে গিয়েছিল, তার জন্য এই নদীটির নাম রাখা হয়েছিল রেড রিভার। যুদ্ধে বিভৎসতা এবং এত রক্ত দেখে সম্রাট অশোক তখন
মনে মনে খুব কষ্ট পান এবং খুব মর্মাহত হয়ে পড়েন এবং তখন তিনি অস্ত্র ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করে অহিংসার পথে সাম্রাজ্য পরিচালনার নীতি গ্রহণ করেন। এইভাবেই সম্রাট অশোক দানব অশোক থেকে মানব অশোকে পরিণত হয়েছিল এবং সারা বিশ্বে শান্তির বাণী প্রচার করেছিল। আর এই নদীটির নাম পরে দয়া নদীর নাম রাখা হয়। তবে আমাদের গাইড দাদা খুব ভালো রয়েছে, কেননা প্রত্যেকে আমার নাম ধরে ডেকে ডেকে দেখে নিচ্ছেন যে কেউ বাদ গেল কি না। মানে বৃষ্টির দিনে যদি কেউ বাদ পড়ে যায় এখান থেকে যাওয়া খুব মুশকিল হয়ে যাবে। তাই আমরা আবার গাড়িতে উঠে পড়ছি। আমরা শান্তিস্তূপ দেখে আর ফিরে চলে আসলাম আবার আমাদের বাসে। আমরা এখন দয়া নদীর উপর দিয়ে যাচ্ছি। আরো কিছুক্ষণ বাস চলার পর আমরা পৌঁছে গেলাম আমাদের দ্বিতীয় দর্শনীয় স্থান লিঙ্গরাজ টেম্পল। লিঙ্গরাজ মন্দিরে যে যে পুজো দেবে তার নামগুলো এখানে লিখে যেতে হবে, আর পুজোর দক্ষিণা আর পুজো সমেত 101 টাকা এরা নিয়ে থাকে। বাস এখান থেকে নামিয়ে দিলে এখান থেকে নেমেই ডান দিকে ঢুকে গেল লিঙ্গরাজ মন্দির, পায়ে হেঁটে যেতে হবে একটু। রুদ্রাক্ষ রাস্তা দিয়ে আমরা চলে আসলাম। যা চলে আসলে পরে এই প্রথমেই এখানে টয়লেট করার জন্য ব্যবস্থা রয়েছে, ওয়াশরুম রয়েছে এখানে, আর মন্দির চত্বরটা এরকম। এই আমরা লিঙ্গরাজ মন্দিরের দিকে যাচ্ছি। এই হচ্ছে মন্দিরের মেন গেট, মন্দিরের মেন প্রবেশদ্বার। আর এখানে জুতো আপনাদের রেখে যেতে হবে। এই হচ্ছে মেন গেট। আর এখান দিয়েই আপনাদেরকে ঢুকে যেতে হবে। এখানে সব লোক ঢুকে যাচ্ছে, এর ভিতরেই রয়েছে। ভিতরে মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই, তার জন্য আপনাদেরকে বাইরের থেকে যতটা সম্ভব দেখিয়ে দিলাম। এই লিঙ্গরাজ মন্দির থেকে মাত্র 4.5 কিলোমিটার দূরেই রয়েছে ভুবনেশ্বরের এয়ারপোর্ট, বিজু পাটনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এরকম ভোগ দেওয়ার রয়েছে, আপনারা চাইলে নিজেরাও এখান থেকে নিয়ে পুজো দিতে পারেন। আর এই পাশে সোজা গিয়েই রয়েছে টাওয়ার, আমরা একটু টাওয়ারের উপরে উঠবো। এই এদিকে ঢুকে গেলে পরেই আমরা এই টাওয়ারের উপরে উঠে যাব, একটু টাওয়ারের দিকে যাচ্ছি। মন্দিরের ভেতর থেকে ছবি তোলা বারণ আছে, তাই এই ওয়াচ টাওয়ারের উপর থেকেই আপনাদেরকে ছবি তুলে দেখাবো। আমরা সিঁড়ি দিয়ে টাওয়ারের উপরে উঠে এলাম। এই হলো লিঙ্গরাজ মন্দিরের মূল মন্দির। এই মন্দিরের উচ্চতা 85 মিটার। আর এই মন্দিরে হরিহর দুজনারই পুজো করা হয়, হরি অর্থাৎ বিষ্ণু এবং হর অর্থাৎ শিব। এখানে বিষ্ণু এবং মহাদেবের দুজনারই পূজা একসাথে করা হয়। আর এই একমাত্র যে মন্দির, এই মন্দিরে বেলপাতা এবং তুলসী পাতা দিয়ে একসাথে পুজো করা হয়। এই লিঙ্গরাজ মন্দিরে প্রথমে মহাদেবের ভোগ দেওয়া হয় এবং ওই এঁটো থালাতেই পার্বতীকে ভোগ নিবেদন করা হয়। আর এই মন্দিরের এই প্রথা থেকেই স্বামীর এঁটো থালায় স্ত্রীর খাওয়ার প্রথা চালু হয়। এই লিঙ্গরাজ মন্দিরটি হলো ভুবনেশ্বরের সব থেকে বড় মন্দির। এই লিঙ্গরাজ মন্দিরটি হলো 1000 বৎসরের পুরনো মন্দির। এই মন্দিরটি সোম বংশের রাজা তৈরি করেছিল। যযাতি কেশরী, অনন্ত কেশরী আর ললাটেন্দু কেশরী এই 3 জন রাজা মিলে এই মন্দিরটি তৈরি করেছিলেন। আর এই মন্দিরটি 3টি পিঁড়িতে তৈরি হয়েছে। মন্দিরের কাজ শুরু হয়েছে 10th সেঞ্চুরিতে আর শেষ হয়েছে 11th সেঞ্চুরিতে। এই মন্দিরের উচ্চতা আছে 55 মিটার। মন্দিরটি নাগরাজ স্টাইলে তৈরি হয়েছে, আবার অনেকে একে কলিঙ্গরাজ স্টাইলও বলে থাকেন। এই মন্দিরের ভিতরে কোনো শিবলিঙ্গ নেই,
অনেকেই ভাবে এখানে বড় শিবলিঙ্গ আছে। এখানে শালগ্রাম পুজো করা হয়। মন্দিরের ভেতরে 1.5 ফুট উঁচু এবং 8 ফুট চওড়া একটি শিবলিঙ্গের মতো আছে। আসলে এটা শালগ্রাম শিলা। এর উপরে একটি রূপোর মুকুট রাখা রয়েছে। আর এই মন্দিরকে ঘিরে 108টি শিব মন্দির রয়েছে। আজকে এই ওয়েদার প্রচুর খারাপ। এই ওয়েদারে শুধু ছাতা মাথায় নিয়ে ভিডিও করতে হচ্ছে। তাই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন, অনুরোধ রইল। জনশ্রুতি আছে বহু কয়েক শতক আগে এখানে যে শিবলিঙ্গ ছিল সেই শিবলিঙ্গর পরশে বস্তু শোনা হয়ে যেত। তা সেই তার জন্যে যে শিবলিঙ্গ যে পুজো হয় সেই শিবলিঙ্গ পাতালে প্রবেশ করে দেওয়া হয়েছে। এবং এখানে যে শিবলিঙ্গ রয়েছে সেটা অরিজিনালি শালগ্রাম শিলা। তা আমি যতটুকু জেনেছি আপনাদেরকে বললাম, জানি না কতটুকু বলতে পেরেছি। তা আপনারা আসবেন, বাকিটা আপনারা এসে দেখে নেবেন। তা চলুন, আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করে দেখলাম, খুবই ভালো লাগলো। মন্দির দর্শন করে আমরা চলে এলাম মন্দিরের বাইরে একটি তালাব আছে সেই স্থানে। এই তালাবটিকে বলা হয় দেবী পাদহারা পুষ্করিণী। এখানকার দেবী হচ্ছেন মাতা পার্বতী। এটা হচ্ছে ভুবনেশ্বর একাম্ম ক্ষেত্র। এই জায়গাটির নাম দেবী পাদহারা এর জন্য হয়েছে, এখানে একসময় জঙ্গল ছিল। এই জঙ্গলে দুটি অসুর ছিল, একজনের নাম ছিল বাসু আরেকজনের নাম ছিল কৃতি। এই দুটো অসুরকে বধ করতে মাতা পার্বতী কাশী থেকে এখানে এসেছিলেন। এই স্থানে এসে দুটো অসুরকে পদপিষ্ট করে বধ করেছিলেন। এর জন্য এই স্থানে একটি গর্ত হয়ে একটি তালাবের সৃষ্টি হয় এবং শীতল ষষ্ঠীর দিন মাতা পার্বতীর মূর্তিকে নিয়ে এসে এখানে স্নান করানো হয় এবং এখানে তখন প্রচুর ভক্তের সমাগম হয়। লিঙ্গেশ্বর মন্দির থেকে আমরা আবার বাসে উঠে পড়লাম। लेफ्ट साइड में यहाँ पर एयरपोर्ट है। लेफ्ट साइड में ये विशाखापट्टनम एक इंटरनेशनल एयरपोर्ट है, लेफ्ट साइड में पड़ेगा। और पहाड़ के ऊपर जाके दिखाई देगा आपको। तो ध्यान से सुनिए कैसे आप लोग को कवर करेंगे। तो आप लोग को देखने के बाद, उदयगिरि को देखने के बाद नीचे आ जाइए, फिर खंडगिरी चढ़ना स्टार्ट कीजिए, गुम्पा देख लीजिए और पूरा टॉप में चले जाइए। के ऊपर कितना चढ़ पाएंगे उसके हिसाब से आप लोग को चढ़ना है पहाड़ के ऊपर। हमरा ये मुहूर्त चले एसेछि উদয়গিরি খণ্ডগিরি। এই উদয়গিরি খণ্ডগিরি পাহাড় দেখার জন্য আমাদের হাতে 45 মিনিট সময় রয়েছে। এই সময়ের মধ্যে দুটো পাহাড় আমাদের কভার করতে হবে। এই ওটিডিসি বাসে একটা সুবিধা রয়েছে, আমাদেরকে যেখানে যেখানে স্পট রয়েছে সেখানে গিয়ে লাইন দিতে হবে না টিকিট কাটার জন্য। আমাদের টোটাল যে পয়েন্ট রয়েছে তার মধ্যে 4টি জায়গা পে করতে হবে। সেই জায়গা টোটাল আমাদের ওটিডিসি বাসে হলো 335 টাকা। তা আজকে বললো বেঙ্গল সাফারির ওখানে যে বাঘের যে কাজকর্ম হচ্ছে সেই বাঘের জায়গাটা ঘুরাবে না, তার জন্য 20 টাকা বাদ মাইনাস করে টোটাল প্যাকেজ হলো 315 টাকা। তা ওটিডিসি বাসে আসলে আপনারা এই সুবিধাটা পেয়ে যাবেন যে আলাদা করে সময় নষ্ট হবে না। একমাত্র ওটিডিসি বাসে আসলে পরেই আপনারা একদিনে এই 9টা স্পট একদিনে ঘুরতে পারবেন। আমরা প্রথমেই ঘুরে দেখব উদয়গিরি পাহাড়। আর এই যে হলো প্রবেশদ্বার, আমাদের গাইড দাদা আগে টিকিট কেটে রেখেছেন। এখানে রয়েছে একটা পাদুকা আশ্রম, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো উঠতেই ডান দিকে জয় বিজয় গুফা। এই উদয়গিরি পাহাড়ে ওঠার রাস্তাটা বেশ ভালো। আর সাইডেই রয়েছে দেখুন পাহাড়, দিকে অনেক সব গুফা রয়েছে। এখানে অনেক গুফা রয়েছে, এখানে রয়েছে পাতালপুরি গুফা। ওই যে এই পাহাড় থেকে দেখা যাচ্ছে ওটা হলো খণ্ডগিরি পাহাড়। ওই পাহাড়ের উপরে রয়েছে জৈন মন্দির, রয়েছে হাতি গুফা, পুরো হাতির মতো দেখতে। আর এখানে বড় বড় খাম্বা করা রয়েছে গুফার ভেতরটা এরকম। এরকম বড় বড় থাম্বা রয়েছে, এ হলো হাতি গুফা। সর্প গুফা, সাপের মতো মুখ রয়েছে,
এই যে মুখটা সাপের মতো। এটা হলো বাঘ গুফা, মানুষ খায় না, শুধু বসেই থাকে। এই আপনারা দেখতে পাচ্ছেন বাঘ গুফা, তাই এটা কিন্তু মানুষ খাওয়ার গুফা নয়, মানুষ খায় না, মানুষ এখানে বসে সেলফি এবং ছবি তোলে। এই যে বাঘ গুফা, এখানে আরো একটি গুফা রয়েছে। আমরা উঠে গেলাম উদয়গিরি পাহাড়ের একদম চূড়াতে, আর এই পাহাড় থেকে ভুবনেশ্বর শহর খুব সুন্দরভাবে দেখা যায়। পূর্বে এই উদয়গিরি এবং খণ্ডগিরি পাহাড় একটাই পাহাড় ছিল। পুরী ভুবনেশ্বরে যত মন্দির তৈরি হয়েছে, এখানকার পাথর কেটে কেটেই নিয়ে গিয়ে মন্দির তৈরি হয়েছে, যার জন্যে এই পাহাড়টি দুটো পাহাড়ে পরিণত হয়েছে। এই যে এখানে যে গুফাগুলি আপনারা দেখলেন, এই বহু বছর আগে জৈন সাধুদের জন্য বাসস্থান তৈরি করে রেখেছিলেন, যাতে এখানে থাকতে পারে তার জন্য। এরপরে আমরা যাব ওই গুফাতে, চলুন দেখে আসি। এখান থেকে পুরো জায়গাটা দেখা যায়, এখান থেকে একটা অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে, খুব সুন্দর। হলো একদম পাহাড়ের চূড়া, সবাই সেলফি তুলছে, ছবি তুলছে। আমাদের উদয়গিরি পাহাড় দেখা হয়ে গেল, এরপর আমরা যাব খণ্ডগিরি পাহাড়ে। আবার নিচের দিকে এগিয়ে যাচ্ছে, বাঁ দিকে চলে গেল খণ্ডগিরি পাহাড়। আমরা এতক্ষণ উদয়গিরি পাহাড়ে ছিলাম, এরকম সিঁড়ি করা রয়েছে। তা আমাদের আধা মোট 45 মিনিট টাইম দিয়েছে এই দুটো পাহাড় দেখার জন্যে। ওই পাহাড়টা দেখলাম, এখানেও অনেক গুফা রয়েছে। ঘুরে ঘুরে রাস্তা উঠে গেছে, এই যে এরকম উঠে গেছে উপরে। এই খণ্ডগিরি পাহাড়ে মোট 15টা গুফা রয়েছে, আর উদয়গিরি পাহাড়ে রয়েছে 28টা গুফা। সময় যেহেতু হাতে খুব কম, তাড়াহুড়ো করে যেতে হচ্ছে, আর একটু হাঁপিয়ে গেছি। দাদা কোথার থেকে? কলকাতা থেকে, ব্যারাকপুর থেকে। ব্যারাকপুর থেকে দারুণ লাগছে। কিরকম লাগলো ঘুরে? ট্যুর ট্রাভেলস খুবই ভালো, মোটামুটি একটু টাইমে ক্রাইসিস, না ম্যানেজ করলে হবে। ওটিডিসি তে আছেন তো? ওটিডিসি তে এসেছি, আপাতত ঠিকঠাক। ওটিডিসি কিরকম লাগছে ঘুরে? ঠিক আছে, কিন্তু ওদের এত টাইমটা একটু শর্ট। না ঠিক আছে, কিন্তু ওদের হাত এটা ছাড়া কিছু করা নেই। ঠিক আছে, কিপ এন্ড বেস্ট বলতে পারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের হাতে যেহেতু সময় খুব কম, একটু তাড়াহুড়া করে উঠছে, আবার নামতে হবে। 10:35 ছেড়ে দেবে আমাদের বাস। আবার এই অনেকটা উপরে উঠে আসলাম। এই হলো এখানকার জৈন মন্দির, আমি আর ভিতরে ঢুকলাম না, এখানে ক্যামেরা করা বারণ রয়েছে। এই যে একটু আগে আমরা ওই পাহাড়ে ছিলাম, আর ওটা হলো উদয়গিরি পাহাড়, আর এটা হলো খণ্ডগিরি পাহাড়। আমরা এই খণ্ডগিরি পাহাড়ে একটা জৈন মন্দির এখানে বলছি ক্যামেরা করা বারণ আছে, তাই আপনাদের দেখাতে পারলাম, ওখান থেকে তো দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, চলুন, আমাদের হাতে সময় এখন নেই, তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে হবে, 10:35 বাস ছেড়ে দেবে। চলুন এগিয়ে যাই। এই উদয়গিরি আর খণ্ডগিরির টিকিট হলো 25 টাকা করে। বন্ধুরা, ওটিটিসি বাসের আরও কয়েকটি ভ্রমণের দর্শনীয় স্থান রয়েছে, পরবর্তী পর্বে এই দর্শনীয় স্থানগুলি দেখতে পারবেন। এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তার জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে, ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমার সঙ্গে থাকুন। উসকে নিচে লিখিয়ে স্যান্ড আর্ট দেখেন 30 রুপিস, 30 রুপি হয়।